সাবস্ক্রাইব করুন গাছপাগলা চ্যানেলে নতুন নতুন গাছ সম্পর্কে জানার জন্য আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আপনি যদি মোবাইলে থাকেন তাহলে আপনি আপনার স্ক্রিনের নিচে দেখতে পাবেন লাল অক্ষরে সাবস্ক্রাইব লেখা রয়েছে, সেটাকে ক্লিক করুন। তারপরেই তার পাশে ঘন্টা চিহ্ন আসবে, সেটাকে ক্লিক করুন, তাহলেই আপনার সাবস্ক্রিপশন হয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, গাছপাগলায় আপনাদের স্বাগত জানাই। আজকে যে গাছটা নিয়ে আমি ভিডিও করছি সেটা জুঁই গাছ। বেসিক্যালি আমি ইনডোর প্লান্ট নিয়েই, ঘরের ভেতরে যে গাছগুলো রাখা যায় সেইগুলো নিয়েই আমি বেশি ভিডিও করি। কিন্তু একজন জুঁই গাছ সম্পর্কে জানতে চাইলেন বলে আমি ভিডিওটা করছি। একটা কথা হচ্ছে যে জুঁই গাছ হোক বা জবা গাছ হোক, যে কোনো গাছ, ফুল গাছ হোক, সেগুলো কিন্তু রোদ দরকার। মানে কম রোদে ওরা থাকতে পারে না। 6-7 ঘন্টা টানা রোদ না পেলে এই গাছগুলো কিন্তু ভালো থাকে না বা ফুল ঠিকমতো হয় না। জাসমিন বা জুঁই গাছ খুব সুন্দর একটা গাছ, আপনারা রাখতে পারেন, শুধু মাথায় রাখতে হবে রোদ যেন থাকে। তো আমার ছাদে এটা রাখা রয়েছে, ভালোই রোদ পায়। এই গাছগুলোর নিয়ম হচ্ছে এগুলো মাঝে মাঝেই কেটে ফেলতে হয়, কেটে কেটে মুখের জায়গাগুলো কাটলে তারা, তাহলে এটা না অনেক বেশি বুশিয়ার হয়, চারিদিকে ছড়িয়ে যায়, সেটা একটা ব্যাপার। আর এই গাছ প্রপাগেট করা খুব সহজ গাছ, এটাকে প্রপাগেট করা খুব সহজ। এখান থেকে আপনি একটা ডাল কেটে নেবেন, এখান থেকে প্রুনার বা কাঁচি দিয়ে কেটে নেবেন, কেটে নিয়ে নিচের পাতাগুলো ছাড়িয়ে সেটাকে মাটিতে পুঁতে দেবেন, তাহলেই 2-3 সপ্তাহের মধ্যে নতুন রুট ডেভেলপ করবে আর আপনি গাছ পেয়ে যাবেন। তো আমিও কিছু কেটে রেখেছিলাম, তো সেটা দেখবো এরপরে নিচে গিয়ে যে সেই গাছগুলো যেগুলো পুঁতে রেখেছিলাম, এর থেকেই 2-3টে ডাল কেটে আমি পুঁতে রেখেছিলাম, তো সেখান থেকে নতুন গাছ হয়েছে কিনা, এটা একটা বিষয়। আর জল ভালোই দিতে হয়। আমি এখানে যে মাটি ইউজ করি, বলে রাখি আমি কোকো কয়ার ইউজ করি, তার সাথে অল্প পরিমাণে মাটি দিই আর কিছু সার দিই। আর আমি লিকুইড ফার্টিলাইজার ইউজ করতে ভালোবাসি, কারণ ওটা সহজেই দেওয়া যায় এবং গাছেদের পক্ষে ওটা ভালো। নিশ্চয়ই কেমিক্যাল আমি ইউজ করি না, সবটাই অর্গ্যানিক। গোবর সার দিতে পারলে খুবই ভালো, নইলে যেগুলো ভার্মি কম্পোস্ট আছে সেগুলো আপনি দিতে পারেন, সেগুলোও ভালো। আর আমি, আমার মনে হয় ছাদে রাখি তো টানা রোদ পায় অনেকক্ষণ, তো সহজেই শুকিয়ে যায়, সেই জন্য সবচেয়ে ভালো। আমি কেন আমি কোকো কোয়ারের কথা বলি, কোকো কোয়ারের একটা গুণ আছে, এরা জলটাকে ধরে রাখে। মাটি যেমন সহজে শুকিয়ে যায়, কোকো কোয়ার শুকায় না, সেই জন্য জল ধরে রাখার ক্ষেত্রে, মানে এখানে যেহেতু রোদটা অনেক বেশি হয় তাড়াতাড়ি জল শুকিয়ে যায়, গরমের সময় সমস্যা হতে পারে, তো আমি কোকো কোয়ার ইউজ করি। তাতে কি হয়, কোকো কোয়ারের সাথে মাটিও ইউজ করি, 60% কোকো কোয়ার, 20% মাটি, 10% ভার্মি কম্পোস্ট আর 10% গোবর সার, এগুলো দিয়ে আমি তৈরি করি, যাতে মাটির গুণটাও থাকে আর কোকো কোয়ার জলটাকে ধরে রাখতে পারে, সেই জন্য। তো এটাই হচ্ছে ব্যাপার, এইভাবে আপনি মাটি করুন, নিয়মিত সার দিন। আমি যে লিকুইড ফার্টিলাইজার ইউজ করি সেটা 15 দিনে একবার করে আমি দিই, আর সেরম কিছু বলার মতো নেই। আমার গাছ এখন খুব ভালোই রয়েছে, দেখতে পাচ্ছেন, এগুলো আরও বাড়বে, আরও বড় হবে, আর এখান থেকে আমি কেটে আরও গাছ তৈরি করতে পারি, খুব সহজ ব্যাপার। তো আপনিও এই গাছ করতে পারেন। এইটুকুনি এখনকার জন্য, এবার আমরা নিচে গিয়ে দেখি কিভাবে এর থেকে ডাল কেটে আমি গাছ তৈরি করতে পারি সেটা। তো বন্ধুরা, আমি যেরকম বললাম যে আপনি জুঁই গাছের বা জ্যাসমিন গাছের ডাল যদি কেটে পুঁতে রাখতে পারেন, মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যেই আপনি দেখবেন নতুন রুট ডেভেলপ করে। তো আমি এখানে, আমি একটু অন্যরকমভাবে রাখি, সেটা হচ্ছে কোকো কোয়ার আছে যেটা,
এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাটি নয়, এটা নারকেলের ছিবড়ে। তো এই জিনিসের মধ্যে আমি গাছগুলোকে, এটা এটা জবা, এটা কিন্তু জুঁই নয়, এই দুটো হচ্ছে জুঁই, এই এই তিনটে হচ্ছে জুঁই গাছের পাতা পুঁতে রেখেছি, এবং একটা টেরাকোটার পাত্রে রেখেছি নিচে একটা জায়গায় জল রেখে, তার উপর আমি রেখে দিয়েছি, ফলে আমাকে আলাদা করে জল দিতে হয় না, মাটি ময়েস্ট থাকে। আপনি যখন নতুন কোনো পাতা বা গাছ পুঁতবেন বা কোনো ডাল কেটে পুঁতবেন, তাহলে এই রকমভাবে আপনি যদি রাখেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। এখন আমরা দেখব যে কিভাবে এই ডালগুলো, এই পাতাগুলো থেকে রুট ডেভেলপ হয়েছে কিনা। তো আমার হাতে একটা ছোট কাঠি আছে, আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে এটা, তো একটু সমস্যা হবে, তাও দেখি কতটা কি করতে পারি। গাছের যা টান দেখছি তাতে তো মনে হচ্ছে ব্যাস অসাধারণ। দেখুন, দেখেছেন, দেখা যাচ্ছে না মনে হয়, দাঁড়ান ফোকাসে গন্ডগোল, এবার দেখুন, কি অসাধারণ। দারুণ, আমি তাই আমি টেনে তুলতে পারছিলাম না, তখনই আমি বুঝতে পেরেছি যে রুট ডেভেলপ করে গেছে। তো দেখুন রেট, আমি জাস্ট এই ডাল এখান থেকে, দেখুন এখান থেকে কেটে এই জায়গাটা থেকে, এই এই জায়গাটা থেকে কেটে আমি রেখে দিয়েছিলাম। এবার যদি দেখেন, এখান থেকেই রুটটা ডেভেলপ করেছে, দুরন্ত, অসাধারণ। তো একটা রুট আমরা দেখতে পেলাম ডেভেলপ করে গেছে, তো আমি এটাকে রেখে, এবার আরও দুটো আছে, এগুলো দেখতে হবে। দেখছেন নতুন পাতা হয়েছে, তো স্বাভাবিকভাবে রুট ডেভেলপ করেছে, এটা আপনি তুলে দেখতে হবে না, আপনি বুঝতেই পারছেন, এই যে নতুন এই এই পাতা দুটো ছিল না, এই দুটো বড় পাতা ছিল, তো নতুন যে পাতা ডেভেলপ হয়েছে, তো তার মানে রুট ডেভেলপ করেছে। এরা বেশ ভালোভাবে গভীরে চলে গেছে। ব্যাস আরেকটা গাছ দেখুন, একই রকম ভাবে এরও রুট ডেভেলপ করে গেছে, দেখেছেন, এটা বোঝা যায় বাইরে থেকে। তো দারুণ, দেখুন রুটটা সাদা রুট একদম, দুরন্ত, এগুলো দেখলে ভাল লাগে, নতুন গাছ। আর ফাইনালি এইটা, এটাতেও দেখুন, এটাতেও কিন্তু পাতা হয়েছে, নতুন পাতা, এই যে এগুলো, তো একটা পাতা আবার নষ্ট হয়ে যাচ্ছে, তো মনে হয় আমাকে একটু আগে, কিছুদিন আগে তুলে নিতে হতো। যাই হোক, এই যে রুট, একটা রুট দেখা যাচ্ছে, তো এখান থেকেও আবার গাছ হবে। আর কেন কি করে বুঝবেন, দেখুন এখানে একদম ছোট্ট করে যদি আপনি দেখেন, আপনাকে দেখাতে আমি চাই যে, এই দেখুন, ও কিন্তু নতুন নতুন পাতার ডেভেলপ হচ্ছে, দেখেছেন, এই দেখুন, এটা দেখতে পাচ্ছেন, একদম নতুন পাতা, নতুন পাতা আসছে, তার মানেই রুট ডেভেলপ হয়। তো আপনাকে আলাদা করে গাছ তুলতে হবে না, আপনি বুঝতে পারবেন, নতুন পাতার যদি ডেভেলপ হয় তাহলেই বুঝতে পারবেন যে আপনার গাছ শুরু হয়ে গেছে। তো একটা বিষয় মনে রাখবেন, সবচেয়ে ভালো হয় যদি আপনি এরকম কোকো কোয়ার ইউজ করেন, এবং একটা টেরাকোটার পাত্রে রেখে তার উপর নিচে, তার নিচে জল রেখে সেটাকে যদি আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালোভাবে আপনি একটা গাছ, গাছের ডাল থেকে আরও গাছ তৈরি করতে পারবেন। বিশেষ করে এই জাসমিন বা জুঁই গাছের ডাল থেকে গাছ তৈরি করাটা খুব সহজ, খুব
খুব ইজিলি হয়, আমি দেখেছি অন্যান্য গাছের থেকে এটা খুব সহজ, এটা সহজেই আপনি তৈরি করতে পারেন। তো আজকের মতো এইটুকুনি, ভালো থাকুন, আরও নতুন নতুন গাছ সম্পর্কে জানার জন্য সাবস্ক্রাইব করুন, কি গাছ সম্পর্কে জানতে চান আমাকে বলুন, আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করব। ভালো থাকবেন, বিদায়।